অনেক ক্ষেত্রে আমরা স্তুতি বন্দনায় আমরা ঘুরপাক খাচ্ছি, আর এর যে আমি যেটা শুরুতে বলেছি যে গভীরতা ও বিস্তার আর তার সঙ্গে প্রাসঙ্গিকতা, আজকে আমার যেই সমাজ নির্মাণ করতে হবে বাংলাদেশে, আমরা অর্থনৈতিকভাবে একটা জায়গায় গিয়েছি আরও অগ্রসর হব, সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সমাজে কিন্তু আমরা অনেক ধরনের সংকট নিরসন করতে পারিনি, অনেক ধরনের পশ্চাৎপদতা, অনেক ধরনের পশ্চাৎচিন্তা, তো ফলে 7ই মার্চের ভাষণের যে বাণী বা তার যে জাতি হিসাবে যে আমার যে গর্বের জায়গা, আমার জাতিরাষ্ট্র, আমার মুক্তিযুদ্ধ, আমার বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর 7ই মার্চ, এই সব তো এক সূত্রে গাথা। আমি তো ফলে সেইভাবে যে আমি যে আজকে আমরা গ্লোবালাইজেশনের কথা বলি, গ্লোবালাইজেশন তো হবে, কিন্তু গ্লোবালাইজেশন আমি আমার রঙটা যেন যুক্ত করতে পারি, তো আমার রঙটা তো আমাকে তাহলে জানতে হবে, আমি তো অন্য রং দ্বারা আমার নিবর্ণ হয়ে যাব না, তো ফলে আমার আজকের প্রজন্মের বিকাশের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। আর সেইখানে আমি আজকে তো অত আলোচনার সুযোগ নেই, কিন্তু ইউনেস্কো সম্প্রতি একটি বই বের করেছে কোরিয়া থেকে, ইউনেস্কোর ইন্টারন্যাশনাল কমিটি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডকুমেন্টারি হেরিটেজ, সেটা হচ্ছে ওরা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ডের সঙ্গে SDGর একটা সামঞ্জস্য করে, আমরা জানি যে 17টা যে SDG গোল আছে যেটা জাতিসংঘ হিসাবে গৃহীত এবং আমরাও এই গোলগুলো পূরণের দিকে অগ্রসর হচ্ছি, তো 9টা ওরা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড নিয়েছে, মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু 500-এর উপর আছে, 9টাকে বেছে নিয়েছে আর তার সঙ্গে 9টা SDGর সম্পর্ক করে ওরা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ফিল্ড উইথ কালার বলে একটা বই করেছে ইয়াং অডিয়েন্সের জন্যে। সেখানে কিন্তু ওরা 7ই মার্চের ভাষণটাকেও স্থান দিয়েছে এবং ছবিগুলো এঁকেছে এবং ওই সময়ের অনেকগুলো বলা যায় মোটিভ নিয়ে, আর যে কথাটা বলতে চেয়েছে ওখানে যেটা লেখা হচ্ছে, আমি একটা ছোট্ট শুধু একটু কোট করছি যে টুডে, কিন্তু ওরা আজকের কথা বলছে, টুডে মুজিবস স্পিচ লাস্ট অ্যাজ এ ইউনিভার্সাল রেকর্ড ডেলিভারিং স্ট্রেংথ অ্যান্ড এ স্পিরিট অফ কোহেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বাণী যেটা আজকের জন্যে সবার জন্যে খুব গুরুত্বপূর্ণ, বলছে যে ইন এ ওয়ার্ল্ড ওয়্যার মেনি সোসাইটিজ আর গেটিং টর্ন অ্যাপার্ট বাই ভেরিয়াস ডিভিশনস, দ্য মেসেজ অফ এ হারমোনিয়াস মাল্টি রিলিজিয়াস সোসাইটি হোল্ডস ইউনিভার্সাল সিগনিফিকেন্স। এখন এই যে কথাটা যে হারমোনিয়াস মাল্টি রিলিজিয়াস সোসাইটি, এই বাণীটা 7ই মার্চের ভাষণ থেকে উত্থিত হয়েছে এবং এটাকে SDG গোল 10-এর সঙ্গে মিলিয়ে এই বইটা বেরিয়েছে আজকের প্রজন্ম, বাংলাদেশের না, সারা পৃথিবীর জন্যে। তো ফলে আমি ভাষণটাকে আমি যেই জায়গায় আজকে বাইরে থেকেও যে পর্যালোচনা হচ্ছে, আমরা এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে, এটাও একটা আমাদের জন্য খুব বলবো যে গৌরবের অংশীদার, আমি একটা সহসম্পাদক ছিলাম এখানে, কিন্তু এই যে মানে তার সঙ্গে কিন্তু করণীয়টাও তাহলে চলে আসছে। আর এখানে আরেকটি ভাষণ আর ডকুমেন্টকেও তারা নিয়ে আসছে SDG গোলের সঙ্গে মিলে, সেটা হচ্ছে 1789-এর ফরাসি বিপ্লবের যে ঘোষণা, রাইট অফ দ্য ম্যান অ্যান্ড সিটিজেন, তার অর্থ ভাষণটাকে আমি কোন জায়গায় আমি কোন তুলনার বিচারে আমি দেখছি আর কি। তো আমাদেরকে এই ভাষণ নিয়ে এগিয়ে যেতে হবে।